الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول الله أشهد أن محمد رسول الله الله أكبر لا إله إلا الله السلام علیکم میرے پیارے دوست بھائی اور بہنوں اور سارے تمام مسلمانوں آپ میں چلتے چلتے آپ سب کے لے کے جانا چاہتے ہوں ایک نیا موڑ پر جہاں صرف اللہ نبی قرآن حدیث ایمان عمل نماز اور روزہ بہت سارے چیز تو آئیے میں عظیم اللہ بھائی ہر سالوں کی طرح اے سالوں میں بھی ایک نیا تحفہ لے کر حاضر ہوئے ہے تو آئیے سنیں خدا نے ہم سب کو بنایا اور بھیجا اس دنیا میں اور ہم سب کی چابی سب سے بڑا کبھی نبیوں کا سردار آخری نبی سونے یا متی چاند یا روبی کیا نہیں دیا ہم سب کو ان کو شکر ادا کرنا چاہیے تو نبی ہماری نبی سب کی نبی یعنی سارے کل کائنات کی نبی حضور پاک صلی اللہ علیہ وسلم کے درباروں میں ہزاروں سلام تو چلو آپ بتائیں گے اس البم کے نام دیا گئے ہے پیے نبیر پروش دھنیہ ہلو آروش پیے نبیر پروش دھنیہ ہلو آروش اور اس کیسٹ میں جو سارے کلام ہم سب سنیں گے سارے کی سارے لکھا ہے مشہور رائٹر یا کبھی ہماری آپ کی جانا پہچانا ایم ڈی سمادول صاحب اور فنکار وہی غزل کی بادشاہ ایس کے عطاء الرحمان صاحب اور میں کون آپ سب کی بتایا نہیں میں ایم ڈی عظیم اللہ بھائی تو ہماری فنکار کی آواز سن کر پلیس کمپنی انہیں چن لیے ہے تو آئیے آپ جو کلام پیش کرنا چاہوں گا وہ ہے ایسا ہماری دیار نبی بھالو بیشے اللہ دیا مئے ہمار دیار نبیر بھالو بیشے اللہ دیا مئے تو آئیے سنائیے نبی جی اللہ
তাই সে নবীজির কত যে দাম, সে নবীজির কত তারপর কি ঘটছে দেখুন, বলছে দয়ার নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে আর সে মোয়াল্লাই, দয়ার নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে আর সে মোয়াল্লাই, আর তখন নবীর তরে খবর নিয়ে জিবরিল আমিন যায়, ভাবে খোদার দারে যাব ওরে নবী রসিলাই, ও গো নবী দয়াময় চলো আর সে মোয়াল্লাই, চলো আর সে মোয়াল্লাই, মিমের পর্দা মিমের পর্দা খুলে খোদা হয়েছে উদার, বলে বন্ধু আমি তোমার তুমি আমার করি আজিম মোর বন্ধুর ছোয়াই, আল্লাহ বলছে ও গো হবে দামি আর সে আজিম মোর বন্ধুর ছোয়াই, দয়ার নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে আর সে মোয়াল্লাই, ও গো নবী দয়াময় চলো আর সে মোয়াল্লাই। জিব্রাইল আল্লাহর কথা নবীর কাছে বয়ে আনে, কিন্তু জিব্রাইল আল্লাহর দরবারে কখনো যায়নি, কিন্তু জিব্রাইল আল্লাহর দরবারে কখনো যায়নি, তাই ভাবলো নবী রসিলা করে আল্লাহর আরশে মুআল্লাই যাব, কিন্তু কি ঘটলো দেখুন শুনবেন, সাক্ষাতে তাই নবী দয়াময় মিরাজ রাতে যায়, আর খানিক দূরে জিবরাইলের আল্লাহ বাধা দেয়, জিবরিল শোনো হুকুম মানো আমি তোমার তরে নাই, আল্লাহ বলছে আমি আছি হে তাই আর সে মোয়াল্লাই আমার বন্ধুর অপেক্ষায়, তাই আদেশ পেল প্রবেশ হলো একা নবী দয়াময়, তাই আদেশ পেল প্রবেশ হলো একা নবী দয়াময়, দয়ার নবী
নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে আর সে মুআল্লাই। আল্লাহ পাক নবীকে আর সে মুআল্লাই কত সম্মান দিলেন দেখুন শুনবেন। আর সে আজিমে, আর সে আজিমে খোদার সামনে নবী জুতা খুলে যেতে চায়। আর তখন আল্লাহ বলে নবী মোর আরশ দামি, তবে তোমার জুতার চেয়ে নয়, তাই এসো হে তাই তুমি জুতা পাই ও গো বন্ধু গো আমায়, তাই আমার নামের পাশে তোমারই নাম লেখা আর সে মোয়াল্লাই। মোদের নবী কত দামি মোর আল্লাহ যে বোঝাই, ও গো মোদের নবী কত দামি মোর আল্লাহ যে বোঝাই, দয়ার নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে আর সে মুআল্লাই, ও গো নবী দয়াময় চলো চলো আর সে মুআল্লাই। আল্লাহর সঙ্গে নবীর সাক্ষাতের পর নবী জান্নাত জাহান্নাম সবই দেখলেন, তারপরও নবীর মনটা খারাপ। তখন আল্লাহ বলছে বন্ধু তোমার মনটা খারাপ কেন? তখন নবীজি কি বলছে শুনবেন। নবী জানাই ও দয়াময় বলো না আমায়, আমার উম্মত উম্মতির গুনাহ মাপের কি আছে উপায়। তখন আল্লাহ বলছে বন্ধু আমার নামের সাথে তোমার নাম করেছি মিল, আমি রব্বুল আলামিন তুমি রহমাতুল লিল আলামিন, আমার নামের বারো অক্ষর তোমার নামে বারো, বারো বারো চব্বিশে এক কলেমা করা হলো, উম্মত তোমার এই কলেমার আশিকি যদি হয়, দিনে পাঠ করিলে চব্বিশ ঘন্টার গুনাহ যে মাফ হয়, উম্মত তোমার পাবে না জাত এই কলমার ওসিলাই, উম্মত তোমার পাবে না জাত এই কলমার ওসিলাই, দয়ার নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে ডাকে আর সে মুআল্লাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত উম্মতির জন্য কলমার উপহার পাওয়ার পর তবুও নবীর মনটা খারাপ। আল্লাহ আবার জানতে চাইলেন বন্ধু তোমার মনটা খারাপ কেন? তখন নবী কি বললেন, নবী সুধাই ও দয়াময়, নবী সুধাই ও দয়াময়, আমি পেলাম দেখা তোমার, উম্মত আমার পাবে দিদার দাও কিছু উপহার। আল্লাহ বলে নবী, আল্লাহ বলে নবী
তোমার দাবি আমি করিলাম কবুল, দিলাম গো আজ পাঁচ ওয়াক্ত তো নামাজ, নিয়ে যাও প্রিয় রসূল, পড়লে নামাজ পড়লে নামাজ হবে মিরাজ, পাবে মোর দিদার তোমার উম্মত, উম্মতির তরে এক জান্নাতি উপহার, আল্লাহর দিদার পাবে জান্নাতে যাবে নামাজের ওসিলাই, আল্লাহর দিদার পাবে জান্নাতে যাবে নামাজের ওসিলাই, দয়ার নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে আরশে মুআল্লাই, ও গো নবী দয়াময় চলো চলো আরশে মুআল্লাই। সবশেষে আমার প্রিয় কবি এমডি সামাদুল ঢালি বলছে, দেখুন, শোনো মুসলমান নবীর বয়ান, শোনো মুসলমান নবীর বয়ান, জীবন্ত কোরআন, যাহার কদর করত আদর নিজেই রহিম রহমান, সেই নবীর নামে সেই নবীর নামে দরুদ পড়ো আর করো না ভুল, নাও নামাজ পড়ে তওবা করে এমডি সামাদুল, সেই নবীর নামে দরুদ পড়ো আর করো না ভুল, নাও নামাজ পড়ে তওবা করে এমডি সামাদুল, আর চলো সবাই এই দুনিয়ায় নবীর তরিকায়, আর চলো সবাই এই দুনিয়ায় নবীর তরিকায়, দয়ার নবীর ভালোবেসে আল্লাহ দয়াময়, দেখতে কাছে মুস্তাফাকে ডাকে ডাকে আরশে মুআল্লাই, ও গো নবী দয়াময় চলো চলো আরশে মুআল্লাই।